ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আগামী 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 2021 IPL এর নিলামকে সামনে রেখে এরই মধ্যে ফ্রাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়ে এবং কিছু খেলোয়াড়কে দলে রেখে স্কোয়াড জানিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এবারে নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স। বেশ কয়েকজন তারকাকে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে প্লেয়ার রিটেন অ্যান্ড রিলিজের শেষ দিনে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার আগেই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট না খেলার ঘোষণা দিয়েছিলেন লঙ্কান পেসার লাসিত মালিঙ্গা, যার জন্য তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও পেসার জেমস প্যাটিনসন, নাথান কল্টার নাইল এমন আরো বেশ কয়েকজন তারকাকে ছেড়ে দিয়েছে মুম্বাই। তবে গণমাধ্যমের খবরে জানা যায় লাসিত মালিঙ্গার জায়গায় এবার মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়াতে যাচ্ছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে IPL মাতিয়েছিলেন মোস্তাফিজ। তবে সবশেষ IPL এর আগের বছর মোস্তাফিজকে BCB অনাপত্তিপত্র না দেওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। গতবার 2020 IPL এও মোস্তাফিজকে দলে ভেড়াতে চেয়েছিল মুম্বাই, তবে টাইগারদের লঙ্কা সফর থাকা মোস্তাফিজকে IPL খেলতে দেয়নি BCB। তবে এবার শ্রীলঙ্কান পেসার লাসিত মালিঙ্গা দল ত্যাগ করায় মোস্তাফিজকে তার জায়গায় নিতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। IPL এর নিলামে কাটার মাস্টারের জন্য লড়বে তারা। IPL এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ভালো বোঝাপড়া হয়ে উঠেছিল মোস্তাফিজের। দলের জন্য ভালো অবদান রাখছিলেন তিনি। তবে BCB'র অনাগ্রহের কারণে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল IPL এর ফ্রাঞ্চাইজিটি। গতবারও BCB'র কারণে তাকে দলে ভিড়াতে না পারলেও এবার IPL এর নিলামে লাসিত মালিঙ্গার জায়গায় মোস্তাফিজের জন্য লড়বে মুম্বাই। তবে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকায় মুম্বাই ইন্ডিয়ান্সকে লড়াই করতে হবে ফিজকে পাওয়ার জন্য।